এক মাসের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর জন্য শাড়ি বুনলেন এক তাঁতি। শাড়িতে রয়েছে মুখ্যমন্ত্রীর অবয়ব, রয়েছে রাজ্য সরকারের নানা প্রকল্পের নাম। শাড়িটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে পারলেই খুশি হবেন ওই শিল্পী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা এবং তার জনমুখী প্রকল্পগুলিতে প্রভাবিত হয়ে এক শিল্পীর হাতের ছোঁয়ায় শাড়িতে ফুটে উঠল মুখ্যমন্ত্রীর ছবি এবং তার নানান প্রকল্পের নাম। মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য প্রায় 32 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই শাড়িটি তৈরি করেছেন বর্ধমানের কাটোয়া মুস্তিলি গ্রামের জগবন্ধু দালাল। শাড়ি নির্মাতা জগবন্ধু দালাল চান এই শাড়িটি খোদ মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দিতে। তিনি জানান, প্রত্যক্ষভাবে রাজনীতি না করলেও মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো তাকে প্রভাবিত করেছে, বেশ কিছু প্রকল্পের সুবিধাও ভোগ করেছেন নিজে। মুখ্যমন্ত্রীর প্রতি এই অনুরাগ থেকেই তাঁতের শাড়িতে মুখ্যমন্ত্রীর অবয়ব ফুটিয়ে তুলেছেন এই তরুণ শিল্পী। তাঁত যন্ত্রে সুতোর কারসার্জিতে শাড়ির আঁচলে ফুটে উঠেছে সাদা শাড়িতে পরিহিতা মুখ্যমন্ত্রীর ছবি। পাশাপাশি সুতো দিয়েই শাড়ির ওপর লেখা হয়েছে তার বিভিন্ন প্রকল্পের নামগুলি। পরিবার সূত্রে জানা যায়, বছর 30-এর জগবন্ধু ঘোড়ানাস গ্রামের তাঁতিপাড়ার বাসিন্দা। বাবা বনপতি দালালের কাছ থেকেই 15 বছর বয়স থেকে তাঁতের কাজ শিখেছেন জগবন্ধু। এখন তাঁত বুনেই সংসার চলে তার। শাড়িতে মমতার অবয়ব ফুটিয়ে তোলার ইচ্ছে নিয়েই মাসখানিক আগে থেকে শাড়ি বোনার কাজ শুরু করেছিলেন তিনি। শাড়ি নির্মাতা জগবন্ধু দালাল এবং তার পরিবার সূত্রে আরও জানা যায়, শাড়ির ওপর যে নকশা ফুটিয়ে তোলা হয়েছে এমনিতে ওই শাড়ি বুনতে 2 দিনের বেশি সময় লাগে না, কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি ফুটিয়ে তুলতে সময় লেগেছে বেশ খানিকটা। এই শাড়িটি মানে আমার স্বামী তৈরি করেছে টানা 32 দিন, একটানা 32 দিন এই শাড়িটি আমার শ্বশুরমশাই সবাই মিলে মানে শাড়িটি আমার স্বামীর মানে পাশে দাঁড়িয়েছি আর কি, মানে সহযোগিতা করেছি। তা এই শাড়িটি প্রকল্পের যা নাম দেখছেন তা এইগুলি আমাদের খুবই ভালো লাগে। তা একটি যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যেন এই শাড়িটি পৌঁছায়, এটাই আমরা চাই। নীলপার সাদা শাড়ি, হাওয়াই চটি, হাতে ঘড়ি, সব কিছুই সুতোর বুননে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ওই শিল্পী। তিনি বলেন, আমার একটাই তাঁত যন্ত্র, একটা কাজ শেষ না হলে আরেকটা কাজ শুরু করতে পারবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করার চেষ্টা করেছি। এই বিষয়ে শাড়ি নির্মাতা জগবন্ধু দালাল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার অন্যান্য প্রকল্পের কাজ ফুটিয়ে তুলেছি আমি একটি শাড়িতে। সেই শাড়িটি আমি মুখ্যমন্ত্রীকে উপহার স্বরূপ দিতে চাই। পাশাপাশি তিনি বলেন, আমি কোনো দল করি না, তিনি মানুষের জন্য অনেক কিছু করছেন, তাই ধন্যবাদ স্বরূপ এই শাড়িটি আমি বুনেছি। জগবন্ধুর ইচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতেই শাড়িটি তুলে দেবেন তিনি। অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে শাড়িটি বুনেছেন তিনি। শাড়িটি খোদ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে পারলে তিনি খুব খুশি হবে বলে জানান। সেই সাথে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি, শুধু নিজের জন্য নয়, তাঁতিদের তৈরি জিনিসগুলো যদি একটু ভালো দামে বিক্রির ব্যবস্থা করে দেন তাহলে তাদের অনেকটাই সমস্যার সমাধান হবে এই পেশার সাথে যুক্ত মানুষদের। আমরা যেটা দেখলেন সেটা হচ্ছে একজন একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শাড়ির মধ্যে তোলা আছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের নাম ওখানে উল্লেখ করা আছে, সবগুলো নাম ধরা সম্ভব হয়নি, তাই কিছু কিছু নাম দিয়েছি। তো এই শাড়িটি আমি প্রধানত আমি মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমি উপহার দিতে চাই, এই জন্যই বানিয়েছি। এই শাড়িটি বানাতে আমার 32 দিন সময় লেগেছে। হ্যাঁ, সহযোগিতা আমার স্ত্রী, আমার বাবা মা ওনারা সহযোগিতা করেছেন। এই শাড়িটির খরচা বলতে এটার মূল্য মাপা যাবে না, এটা যেহেতু আমি ওনাকে দেবো বলেই বানিয়েছি, তো এটার খরচা সেরকম মানে মাপা যাবে না এক কথায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এটি ওনাকে ভালোবেসে আর কি বানিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।